কি অবস্থা আপনাদের, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আপনি আছি। কেমন আপনি কেমন আছেন? আছেন? এই তো ভাই, ভালো। আলহামদুলিল্লাহ। লিজো একবার কিছু বলবেন। জি না ভাই, আসসালাম। আচ্ছা, আমরা 4:10 পর্যন্ত দেখি, তারপর আমরা আমাদের লিসনে ফিরে আসি। জি অবশ্যই, বলেন। আচ্ছা, আমি নিচ্ছি, অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় নিচ্ছি। স্যার, আমার একটা আগের প্রবলেম হয়েছে। কি প্রবলেম বলেন? স্যার, আমার কাছে লিঙ্কডইন আইডিটা আছে, অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড। তাহলে কি করতে হবে? হ্যাঁ ভাইয়া, বলেন। বলছি, আগের দিন রেজিস্ট্রেশন করে জি, ওইটা স্যার আপনি কোনো কিছুই হবে না, ওইটা আপনার মাস্ট বি কাজে লাগবে। ওইটা কি আজকে আপনাকে জানাবো ক্লাস শেষে? আমি সবার কাছে জিজ্ঞেস করবো না, তখন ওটা আপনার কাছে সংরক্ষণ করে রাখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে? আমি দিই নি আমার কন্ট্যাক্ট নাম্বার। দিছিলেন, বাট গ্রুপে যে কোন জায়গায় আছে খুঁজে পাই নাই। আচ্ছা, আমি আবার দিয়েছি, সমস্যা নেই, চ্যাট বক্স থেকে ফলো করেন। বলেন। হ্যাঁ জি, বলেন। হ্যাঁ, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই এখন। আমি একদম ক্লাস ছিল, নাম দিয়ে নেই। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা, আমাকে এখানে নক করেন, পরিচয় দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, অবশ্যই পরিচয় দিবেন। আচ্ছা, আর ব্যাচ নাম্বার বলবেন। হ্যাঁ বলেন। স্যার, আমাদের ব্যাচ নাম্বার 404। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের ব্যাচ নাম্বার 04। আপনারা হচ্ছেন GGEX DM 04 আছেন, 02 আছেন, দুই ব্যাচের সমন্বয় আছেন। কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি স্ক্রিনে যান, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড। না, আচ্ছা, ভেরিফাই ইওর আইডেন্টিফাই ক্লিক করেন। আপনার আইডেন্টি কার্ড আছে? আছে। ছবি তোলা আছে? কাছে কাছে ছবি তোলা। আসসালামু আলাইকুম সাজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কাছে ছবি তুলে রাখতে হবে। ছবি তুলে ছবিটা সুন্দর করে মানে স্ক্যান কপি করবেন, অনলাইন স্ক্যান ইয়ে আছে, ওইখান থেকে স্ক্যান করবেন, তারপর এখানে হচ্ছে আইডি ভেরিফাইড করবেন। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমার এই ইমেলটা হচ্ছে আমার বাবা সিম রেজিস্টার করা, এই ইমেলটা যে নাম্বার দিয়ে করা, সেই নাম্বারটা হচ্ছে আমার বাবা নামে রেজিস্টার। আর এখানে কি আমার আইডিতে সমস্যা হবে? না, এরকম কোনো সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে। জি ভাই, ইমেল সিগনেচার করছে। আচ্ছা, ইমেল সিগনেচার করছিলাম, এক টাইপে করছিলাম, আমরা আর একটা টাইপে ইমেল সিগনেচার করব, এবং এইচটিএমএল কনভার্টটা আমরা কিছুদিন পরে শিখবো, আগে ব্লগারের কাজ শিখবো, তারপর আমরা এইচটিএমএল কনভার্টার শিখবো। আর যদি বলেন অনলাইন কনভার্টার করবে, তাহলে অনলাইন কনভার্টার আলাদা, আমরা আজকে ভিন্নভাবে আর একটা এইচটিএমএল সিগনেচার শিখি, বা ইমেল সিগনেচার, এইচটিএমএল না তো, বাট এখান থেকে এইচটিএমএল এ কনভার্ট করা যায় ডিরেক্টলি। আচ্ছা, আমি কাস্টমার শেখাবো, সমস্যা নেই, আমরা ওয়েব দিয়ে আর একটা ট্রাই করি আজকে। আমরা সেদিনকে করেছিলাম মাই সিগনেচার ডট আইও দিয়ে, ঠিক না?
আমরা সেদিনকে করেছিলাম ইমেল সিগনেচার করেছিলাম মাই সিগনেচার ডট আই দিয়েছিলাম, আর আজকে আমরা করব ফ্রি ইমেল সিগনেচার দিয়ে। আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আর রেগুলার সবাই, যেহেতু আপনাদের 2 ঘন্টার ক্লাস, 4:05 এর মধ্যে জয়েন করবেন। সবাই চেষ্টা করবেন 4:05 এর মধ্যে জয়েন করার জন্য, কারণ 2 ঘন্টার ক্লাস। ক্যামেরা আমি তো একদিন বলেছি, যারা ক্যামেরা অন রাখে তাদের সমস্যা হয় না বা ব্যাকগ্রাউন্ডে সমস্যা নাই, তারা ক্যামেরা অন রাখবেন। আর যাদের ক্যামেরা অফিসিয়ালে আছেন বা ইসে আছেন, সমস্যা হয় তারা ক্যামেরা অফ করে দেন, সমস্যা নেই। বাট যখন কেউ ভিজিটে আসবে বা অফিস থেকে কেউ আসবে, তখন কিন্তু মাস্ট বি ক্যামেরা অন রাখতে হবে সবার। ঠিক আছে, দেখেন আমরা আর এক ভাবে ইমেল সিগনেচার শিখি। জি ভাই, আমরা গত ক্লাসে শিখছিলাম মাই সিগনেচার ডট আইও দিয়া, আমরা আজকে শিখবো ফ্রি ইমেল সিগনেচার। ফ্রি ইমেল সিগনেচার লিখে সার্চ করলাম, আমি এখানে ঢুকলাম, আমি চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কাজটা দেখেন পরে ট্রাই করেন। দেখেন আপনারা এই লিঙ্কে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের জন্য। আচ্ছা দেখেন, এই যে এখন যদি সবাই আসে তাহলে কেমনে সম্ভব। এরকম একটা ইন্টারফেস আসবে, আমি চ্যাট বক্সে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটায় ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে হচ্ছে আগে আপনি টেমপ্লেট চুজ করে নেবেন, আপনার যে টেমপ্লেটটা পছন্দ সেই টেমপ্লেটটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করে নেই, আমি আজকে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করি। দেখেন একটা টেমপ্লেট আমি চুজ করে নিয়েছি, এই টেমপ্লেটটা নিয়ে আমি আজকে কাজ করব। আগে টেমপ্লেট চুজ করার পর দেখেন বাম পাশে কিছু ইন্টারফেস আছে, এখানে পার্সোনাল ডাটা, কোম্পানি ডাটা, গ্রাফিক্স, স্টাইল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো একটু খেয়াল করেন। পার্সোনাল ডাটার মধ্যে থাকবে আপনার পার্সোনাল যে ইয়াগুলো আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার। আর যদি কোম্পানি ইয়ে থাকেন তাহলে কোম্পানি ডাটার মধ্যে থাকবে কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির 2টা অ্যাড্রেস। আর গ্রাফিক্সের মধ্যে থাকবে হচ্ছে আপনার পিকচার, এই যে যে লোগোটা ব্যবহার করবেন বা যে পিকচারটা ব্যবহার করবেন সেইটা থাকবে কম মানে গ্রাফিক্স এর মধ্যে। ব্যানার যদি থাকে ব্যানারও থাকবে গ্রাফিক্স এর মধ্যে। তারপর আসেন স্টাইলের মধ্যে, স্টাইলের মধ্যে আমরা কিন্তু মাই সিগনেচার ডট আইও দিয়ে আমরা এতগুলো ইয়া পাই নাই, ফার্স্ট ফন্ট কালার, সেকেন্ড ফন্ট কালার, থার্ড ফন্ট কালার, তারপর ফন্ট স্টাইল, আমরা ওইখান থেকে সীমিত কিছু পেয়েছি যেটা আমাদের পার্সোনাল ইউজের জন্য আমরা ব্যবহার করতে পারি, বাট এখানে আমরা অনেক কিছু পাই। তারপর আসেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এইখানে আর একটা ইয়ে আছে, আমরা মাই সিগনেচার ডট আইও দিয়ে যদি কাজ করতাম তাহলে হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্কডইন ছাড়া ইচ্ছা মতো নিতে পারতাম, বাট এইখানে 6টা ফিক্সড করে দিয়েছে আমাদেরকে। তো এই 6টার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। তো আমরা 6টা নিয়েই কাজ করবো, আশা করি এর থেকে বাহিরে সোশ্যাল মিডিয়া লাগে না আর বাইরেরা চায়ও না। তো এখন দেখেন এখানে একটা টেমপ্লেট নিয়েছি, আমি চুজ করে নিয়েছি, এই টেমপ্লেটটা এখানে প্রিভিউ পেয়েছে। টেমপ্লেটটা প্রিভিউ পাওয়ার পর অলমোস্ট 4:16, এখন যদি কেউ আসে ক্লাসে মাঝপথে বুঝতে পারবে। আমরা আগে পার্সোনাল ডাটা নিয়ে কাজ করি, দেখেন পার্সোনাল ডাটা নিয়ে কাজ করার জন্য কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি এখান থেকে ফার্স্ট নেম দেই, আমি এখান থেকে লাস্ট নেম দেই, দেখেন আমি যেইটাই লিখতেছি পাশে কিন্তু এখানে প্রিভিউ পাইতেছে, আমি এখানে যেইটা দিতেছি পাশে কিন্তু এখানে প্রিভিউ পেয়েছে, দেখছেন। আমি এইখানে যেটা লিখতেছি বা যেটা এডিট করতেছি পাশে দেখবেন এখানে প্রিভিউ পায়। এরপর জব টাইটেল, আচ্ছা
এখানে আমি আমার জব টাইটেলটা দিছি, এখানে শো করেছে, এরপর আমার ইমেল অ্যাড্রেসটা দেয় এখানে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, এরপর ফোন নাম্বার, আমার কাছে ফোন নাম্বার এখন নাই, মোবাইল নাম্বারটা আমরা ইউজ করি। আর মোবাইল নাম্বারটা ইউজ করার আগে অবশ্যই আমি বলেছি যে কান্ট্রি কোডটা ইউজ করবেন। দেখেন আমি এখানে যতগুলো দিয়েছি পাশে কিন্তু প্রত্যেকটা প্রিভিউ চলে আসছে, দেখেন সাজিদ তালুকদার ইনস্ট্রাক্টর অ্যাট। যারা ক্লাসে লেটে জয়েন করতেছেন তারা ট্রাই করবেন ক্লাসে 4টা 5-এর মধ্যে জয়েন করার জন্য, যেহেতু 2 ঘন্টার ক্লাস। আমি যদি 4টা 20-এর ক্লাস শুরু করতে যাই আপনারা ক্লাস পাবেন অনলি 1 ঘন্টা 40 মিনিট, তার মধ্যে অ্যাটেন্ডেন্স আছে, আরো কিছু করণীয় আছে, সেটার জন্য আমার আধা ঘন্টা চলে যায়। আরেকটা জিনিস খেয়াল করেন, যদি আপনার কোনোগুলো, দেখেন আমি কিন্তু ফোন নাম্বার এখানে দেই নাই, আমি কিন্তু ফোন নাম্বারটা কেটে দিয়েছি, যেটা আপনার দরকার হবে না বা যেটা আপনি দিতে চাবেন না সেটা এখান থেকে যদি কিছু থাকে সেটাকে কেটে দেন, তাহলে দেখবেন এখান থেকে অটোমেটিক্যালি চলে গেছে। এরপর আসেন কোম্পানি ডাটার মধ্যে, আসেন এখানে কোম্পানি নেম, আমি আমার কোম্পানি নামটা দেই, ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইটটা আমি দিব না, অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেসটা এখানে দেওয়ার দরকার নাই, আমি আমার পার্সোনাল অ্যাড্রেস দেওয়া দিই। এরপরে দেখেন আমি আমার কোম্পানির ডাটাগুলো আমি দিয়েছি, এখানে দেখেন পাশে প্রিভিউ চলে আসছে। এরপর গ্রাফিক্স এর মধ্যে আসেন, আমরা mysignature.io থেকে গ্রাফিক্সটা, আচ্ছা একটা মিস্টেক হয়েছে, মাই সিগনেচার ডট আইও দিয়ে আমরা যেরকম পিকচারটাকে ডিরেক্টলি নিয়ে আসতে পারতাম, আপলোড করতে পারতাম, এখানে কিন্তু পিকচার আপলোড করা যায় না, পিকচারটা কোনো কিছুতে আপলোড করে সেটার লিঙ্ক এখানে ধরাই দিতে হয়, সেটার লিঙ্ক এইখানে ধরাই দিতে হয়। তো আমরা এই ক্ষেত্রে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা পিআরএনটি এসসিআর এটা ব্যবহার করব, এটা ব্যবহার করে পিকচার আগে আপলোড করব। তার আগে একটা জিনিস মানে একটা ইয়া লক্ষ্য করেন, সেটা হচ্ছে এখানে কিন্তু ফটোর একটা সাইজ দিয়ে দিয়েছে 132x132 পিক্সেল, দেখেন 132x132, এগুলো বাই ডিফল্ট পিকজারে থাকে। আপনারা যদি চান এখান থেকে ফটো রিসাইজ করে নেবেন তাহলে টেমপ্লেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর ফটো কিভাবে রিসাইজ করে আমি দেখাচ্ছি, দেখেন আমি একটা ফটো আনি, আচ্ছা আমি এই ফটোটাকে আমি রিসাইজ করব, দেখেন ফটো কিভাবে রিসাইজ করতে হয়, এখানে একটা ইয়া দিয়ে দিয়েছে, একটু খেয়াল করেন ফটোর সাইজ ওরা সাজেস্ট করেছে 132x132, তবে এটাই উচিত, এই টেমপ্লেট যে সাইজটা দিয়ে বাই ডিফল্ট দিয়া সেটাই ব্যবহার করা উচিত। আর যদি টেমপ্লেটের পিকচার বাই ডিফল্ট না থাকে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপরে যে ইনসপেক্টে চলে আসবেন, এখান থেকে দেখবেন ফটো সাইজ দেওয়া আছে, দেখেন 132x132, দেখেন এই যে অনেকটাই সাইজ দেয়া থাকে না, বাট এটাই যে দেয়া আছে এটা খেয়াল করবেন 132x132। তো দেখেন ফটো কিভাবে রিসাইজ করতে হয়, আপনি যেই ফটোটা বা যে লোগোটা ইউজ করবেন সেই ফটোটাকে আগে নিবেন, নিয়ে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন মাউসের, মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখান থেকে আসবেন ওপেন উইথ, এখানে দেখবেন লেখা আছে ওপেন উইথ, ওপেন উইথে ক্লিক করে দেখবেন লেখা আছে পেইন্ট, এই পেইন্টটা বাই ডিফল্ট সবার থাকে, এই জন্য আমি পেইন্ট দেখাচ্ছি, ফটোশপ দিয়েও করা যায় অনেক কিছু দিয়ে করা যায় কিন্তু পেইন্টটা বাই ডিফল্ট সবার কাছে থাকে, এটা দিয়ে করা যায়। এখন এটা পিকচারটাকে রিসাইজ করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে রিসাইজ লেখা আছে, এই রিসাইজের এখানে ক্লিক করেন, এখান থেকে আগে পিকজেল সিলেক্ট করে নেন, এখান থেকে জাস্ট পিকজেল সিলেক্ট করে নেবেন, আর নিচে একটা চেক বক্স আছে দেখেন মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটাকে আনচেক করে দেন, তারপর আপনার ফটো রিয়াটা দিয়ে দেন।
132, এখানে দেন 132, তারপরে জাস্ট ওকে করে দেন। দেখেন আমার ফটোর রেজুলেশন কমে নাই কিন্তু সাইজটা কমে গেছে। আপনি এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে দেন, আর সেভ করলে কিন্তু অরিজিনাল পিকচারটা হারাই ফেলবেন। জেপিজি ফরম্যাটে সেভ করে দেন। দেখেন এখন আমি পিকচারটা পেয়ে গেছি, এই যে আমার পিকচারটা। এখন এই পিকচারটাকে কিভাবে আমি লিংক করব, এই পিকচারটাকে কিভাবে আমি লিংকে দিয়ে কাজ করব, এটা একটু খেয়াল করেন। আমি এখন একটা সাইটে যাই, PRNTSTR, আমি লিংকটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে লিংকটা দিয়ে গেছে, এই সাইটটায় আসবেন। এই সাইটটাতে আসার পরে দেখেন এখান থেকে লেখা আসবে ব্রাউজ ইমেজ, এখান থেকে ইমেজটা ব্রাউজ করবেন, ইমেজটাকে ধরিয়ে দিবেন, অথবা ইমেজটাকে আপনারা ড্রাগ করতে পারেন, টান মেরে নিয়ে আসতে পারেন। আমি টান মেরে নিয়ে আসি, এখানে এনে ছেড়ে দেন। দেখেন আমার ইমেজটা চলে আসছে। এই ইমেজটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন এ নিউ ট্যাবে ক্লিক করেন। দেখেন ইমেজটা একটা নিউ একটা ট্যাবে ওপেন হয়েছে। এই ইমেজটাকে আবার ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব এটাই ক্লিক করেন। এখন যে ইউআরএলটা আসছে দেখেন, এই যে একটা ইউআরএল আসছে, ইউআরএলটা কপি করে নেন। কপি করে আপনার ফ্রি ইমেল সিগনেচারে চলে আসেন, এইখানে এখন পেস্ট করে দেন। কি আমার ইমেজটা পেয়েছে এখানে দেখেন, ওদের সাইজ অনুযায়ী পেয়েছে, টেমপ্লেটের সাইজ অনুযায়ী। হ্যাঁ আসছে। আচ্ছা এরপরে দেখেন আমরা স্টাইলের মধ্যে আসি, আমরা স্টাইলের মধ্যে আসছি। স্টাইল এখানে কয়েকটা কালার দেওয়া আছে, দেখেন ফার্স্ট ফন্ট কালার, সেকেন্ড ফন্ট কালার, থার্ড ফন্ট কালার, ফন্ট স্টাইল। ফার্স্ট ফন্ট কালার হচ্ছে যে এই যে এটা দেখেন সাজিত তালুকদার যেটা লেখা, এটা হচ্ছে আমার ফার্স্ট ফন্ট কালার। আর সেকেন্ড ফন্ট কালার হচ্ছে দেখেন এই যে ব্ল্যাক যে ইয়াটা অপশন আছে, এই যে ইনস্ট্রাক্টর অ্যাট LEDP, এইগুলা দেখেন। আর থার্ড যে ফন্ট কালার সেটা হচ্ছে দেখেন ছোট করে লেখা ME, তারপর 7830, এটা হচ্ছে থার্ড ফন্ট কালার। তো আমি এখন ফন্ট কালার গুলো চেঞ্জ করে দেই। এই কালার গুলো চেঞ্জ করে দেই। মাইক্রোফোন থেকে শব্দ আসে কার খেয়াল করেন? আচ্ছা ব্ল্যাকটাই ভালো লাগছিল। দেখেন আমি সবগুলো মোটামুটি একটু একটু চেঞ্জ করছি। আর হচ্ছে ফন্ট স্টাইল, আপনি কোন ধরনের ফন্ট স্টাইল ব্যবহার করবেন, এখানে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলাই ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমি এটা ব্যবহার করি, আপাতত এইটাই করি। দেখেন এরপরে আসি সোশ্যাল মিডিয়া, যে লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া লিঙ্কের মাঝে আসি। এখান থেকে যে ইউআরএল গুলো আছে দেখেন, টুইটার, ফেসবুক, আপনি যেগুলো ব্যবহার করবেন, ভাই মাইক্রোফোন গুলো খেয়াল রাখেন। জি ভাই বলেন। আচ্ছা ভাই, ছবিটা যে ইমেজটা নিছেন, সে ইমেজে ক্লিক করলে ছবিটার লিংকটা নেওয়া যাবে না? না, সেটা নিলে কি একটু ঝামেলা হয়। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এখন যে লিংকটা আসছে ইমেজের লিংক, এই লিংকটা আমি যদি কপি করে নেই, দেখেন এই লিংকটা যদি আমি কপি করে নিয়ে আমি দেখেন আমি ট্রাই করি গ্রাফিক্স এর মধ্যে, আমি এই লিংকটাকে কেটে দেই, কেটে দিয়ে এইটা দেই, দেখেন আমার লিংকটা প্রিভিউ আসে না, দেখছেন? ওইটা তো পুরো পেজের লিংক আমার লিংকটা। আর যদি এটা এটা হচ্ছে শুধুমাত্র ইমেজের লিংক, আর এই লিংকটা হচ্ছে আপনার লাইট শটেও নিয়ে যাবে আপনাকে, আর হচ্ছে আপনার ইসেও নিয়ে যাবে। কিন্তু এই যে যে লিংকটা আমি নিয়েছি এটা হচ্ছে শুধুমাত্র এই ইমেজের লিংকটা, এখানে কোনো কিছু শো করবে না এক্সট্রা। ইমেজের লিংকটা নিয়ে আরেকবার দেখাবেন কি? আচ্ছা লিংকটা নিয়ে আরেকবার দেখাতে হবে, ঠিক আছে দেখাচ্ছি। আচ্ছা আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়ে দিয়েছি, দেখেন PRNTSTR, ওইটাই ঢুকেন। ওইটাই ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের হয়তো বা বলতে পারে যে সাইন আপ,
বা লগ ইন এরকম কিছু একটা বলতে পারে, তো আপনারা গুগল দিয়ে সাইন আপ করে নিয়েন, এই সাইটটা অনেক কাজে লাগে। এটা কি শুধু ইমেজ ইয়া করার জন্যই, কাট করার জন্য ইমেজ লিংক করার জন্য লিংকটা? এইখানে ইমেজ লিংকটা আপনি যখন, আপনাদের আমি মাইক ওয়ার্কারে কাজ করাবো, আপনারা যখন মাইক ওয়ার্কারে কাজ করবেন, অনেক জব মানে বায়াররা ওরা স্ক্রিনশট চায়, কিন্তু স্ক্রিনশটের ফাইলের কোনো অপশন রাখে না, ওরা স্ক্রিনশটের লিংক চায়। সেক্ষেত্রে আপনারা এই যেটা ব্যবহার করতে হবে, এখানে ইমেজটা আপলোড করে এই যে লিংকটা আসে সেই লিংকটা বায়ারকে দিয়ে দিতে হবে। ওরা স্ক্রিনশট প্রুফ চায়, কিন্তু স্ক্রিনশট আপলোড করার জন্য কোনো ফাইল মানে ফাইল ইয়াদ দেয় না, একটা বক্স দেয় টেক্সট বক্স, তো আমরা তখন এই টেক্সট বক্সটা ইউজ করতে হবে। আচ্ছা দেখেন, একজন দেখতে চাইছেন, আমি আরেকবার দেখাচ্ছি। এই লিংকটায় ঢোকার পরে এখান থেকে দেখেন ব্রাউজ ইমেজে ক্লিক করলে আপনাকে আপনার ডেস্কটপে নিয়ে যাবে, অথবা আপনি এখান থেকে ড্র্যাগ করতে পারেন, টান মেরে ড্র্যাগ করবেন, দেখেন চলে আসছে। টান মেরে ড্র্যাগ করলে দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। এখন এই ইমেজের উপর, এখন এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করেন। এখন এই যে যে ইমেজটা আসছে এই ইমেজটার উপর আবার রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটাই ক্লিক করেন। এখন যে ইউআরএলটা আসছে এটা হচ্ছে আমার ইমেজের অরিজিনাল ইউআরএল, বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমার ইমেজের অরিজিনাল ইউআরএল। এখন যদি আমি এখানে ব্যবহার করি দেখেন আমার ইমেজটা প্রিভিউ চলে আসছে, বুঝাইতে পারছি আমি? আর স্টাইলটা দেখাইছি, এখন আছেন সোশ্যাল মিডিয়া লিংকের মাঝে, তো আপনি আগে সিলেক্ট করবেন আপনি কি কি লিংক ব্যবহার করবেন। আমি এখান থেকে টুইটার, ফেসবুক, লিঙ্কডিন আর ইনস্টাগ্রাম, ইউটিউব আর পিন্টারেস্টটা ব্যবহার করব না, আমি এক্ষেত্রে এগুলো কেটে দেই। দেখেন কেটে দিয়েছি, এখান থেকে প্রিভিউটা চলে গেছে, দেখছেন? আমি এইখান থেকে কেটে দেওয়ার সাথে সাথে আমরা কোনো ফিচার্স অ্যাড করতে পারি না, ওদের যা ফিচার্স আছে সেগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া, ওই যে ফটো কি মানে আপলোড করার জন্য যে লিংকটা দিয়েছিল ওটা আমি দেখে লিখেছিল তো বের হয়ে গেছে, লিংকটা আবার ডিলিট হয়ে গেছে, ওটা আবার কি দিবেন? PRNTSCR লিখে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। না এটা তো অনেক বড় হয়ে যায়, সমস্যা নাই। আমি আজকে আপনাদের প্রোফাইলের লিংক আনা দেখাই, তো আমি আমার টুইটারে চলে যাই, দেখেন নিউ একটা ট্যাব যাই, এখান থেকে আমি আমার টুইটারে আসি, ওই টুইটার দেখেন। আপনারা যদি আপনাদের টুইটারে ঢুকেন, স্লো কাজ করে, আপনি যে বলছিলেন আমাদের টুইটার ফাইবার এগুলো সব অ্যাকাউন্ট খুলে দিবেন, হ্যাঁ আমি কি করব না, আমি তো টুইটার অ্যাকাউন্ট খুলে দিয়েছি, টুইটার লিংকডইন এগুলো খুলে দিয়েছি না অ্যাকাউন্ট, আপনি পাঁচটা দিন ছিলেন না, মিসিং গেছে, ছিলাম মনে আমারটা বলা মিসিং হয়েছে। আচ্ছা আপনারা টুইটারে ঢুকলে আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে হোম পেজে, তো সব সময় ট্রাই করবেন যে আপনারা কাজ করার জন্য, আপনারা কাজ করার জন্য বা কাউকে লিংক দেওয়ার জন্য, যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিংক চায় সেই প্রোফাইল লিংকটা দিতে হয়, তো প্রোফাইল লিংকটা দেওয়ার জন্য এখান থেকে আপনারা যদি ঢুকেন ডিরেক্টলি হোমে চলে আসে, এখান থেকে প্রোফাইলে চলে আসবেন, দেখেন লেখা আছে প্রোফাইল। প্রোফাইল আসার পর যে ইউআরএলটা আসছে এটাই হচ্ছে আপনার টুইটারের ইউআরএল, এটা যদি কেউ ঢুকেন দেখেন আমি এখানে লিংকটা দিয়ে দেই, এটা যদি কেউ ঢুকেন সরাসরি আমার প্রোফাইলে চলে যাবেন। আর যদি আমি হোম পেজের লিংকটা দিতাম এই যে এখান থেকে হোম পেজে twitter.com, তাহলে আপনার প্রোফাইলে চলে যেত। তো লিংকটা নেওয়ার পর এখানে টুইটারে যে ইয়াটা আছে এখানে পেস্ট করে দেন, লিংকটা আসে নাই, লিংকটা কপি হয়নি। আচ্ছা কপি হয় নাই, ঠিক আছে কপি করে দিচ্ছি।
আমার এই লিংকের উপরে ডিরেক্টলি আমার প্রোফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে টুইটারটা দিয়ে দেই, তারপর হচ্ছে ফেসবুক, গুগল ক্রোম দেয়। ইদানিং আমার ফেসবুকে ঢুকে না, খুব ঝামেলার মধ্যে আছে। আচ্ছা, তারপরও আমার এখানে চলে আসছে আমার লিঙ্কটা। এরপরে লিঙ্কডইন, আমি আমার লিঙ্কডইনে চলে আসি। ওই আমার লিঙ্কডইন, ব্রাউজারে সব কিছু ইয়া হয়ে গেছে। এখানে লিঙ্কডইনটা দিয়ে দেই। এরপর আসি আমার ইনস্টাগ্রামে, আমি আমার ইনস্টাগ্রামে ঢুকি। ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দেয়। দেখেন আমি চারটা ইউআরএল ব্যবহার করছি, এখানে চারটা প্রিভিউ এখানে পেয়েছে। দেখেন আমি যদি পাঁচটা ব্যবহার করতাম পাঁচটা প্রিভিউ পাইতো, আমি যদি এখানে ছয়টা ব্যবহার করতাম ছয়টা প্রিভিউ পাইতো। তো আমার এখানে চারটা প্রিভিউ পেয়েছে, আমি এখানে চারটা ব্যবহার করছি। এখন যদি এটা হয়ে যায়, এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা আরেকটা হচ্ছে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। তো আমি এইভাবে সিলেক্ট করি। আর একটা অপশন আছে যে অ্যাপ্লাই ইওর সিগনেচার, এটাই ক্লিক করার পর এখান থেকে যে কপি লেখা আছে দেখেন, দেখতে পাচ্ছেন এখান থেকে কপি লেখা আছে, কপি ক্লিক করলে ইয়া হয়ে যাবে, কপি হয়ে এখন আমরা জিমেলে চলে যাই। এটাই মাঝে মাঝে একটু ঝামেলা করে, বুঝছেন, চিন্তা করার কারণ নাই, মাঝে মাঝে টেক্সট লং দেখায়, একটু ঝামেলা করে, না জানি আজকে করে বসে। তারপর সেম আগে যা দেখাইছিলাম সেটা সেম অপশন, এই যে সেটিং এ আসবেন, সেটিং থেকে সি অল সেটিং, এখান থেকে যে সিগনেচারে আসবেন, এখানে আমার অলরেডি একটা সিগনেচার অ্যাড করা আছে, আমি এটা কেটে দেই, আর একটা সিগনেচার অ্যাড করি, এখানে পেস্ট করে দেই। এরপর এখান থেকে সিগনেচারটা ধরাই দেই। সেভ করে দেই। দেখেন এই যে প্রবলেমটা আসছে, আমি জানি প্রবলেমটা হবে। দ্য সিগনেচার ইজ টু লং, প্লিজ ট্রাই এগেইন শর্টার সিগনেচার। আচ্ছা, আপনারা একবার ট্রাই করেন, আগে ডিজাইনটা ট্রাই করেন, আগে ডিজাইনটা ট্রাই করেন, তারপর হচ্ছে যদি এই সমস্যাটা হয় আমি আনাদার একটা সলভিং বলবানে। বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া বলেন। এই সমস্যাটা আমার হয়েছে, আমি এক্সটার্নালি করেছিলাম, করে তারপরে এটাকে ইয়ে যখন করেছি, ইনপুট দিয়েছি, ইনপুট দেওয়ার পরে আউটপুটে এই আগে এই প্রবলেমটা হইতো না, প্রবলেমটা ইদানিং হচ্ছে, আমি বুঝতেছি না কিসের জন্য। এটা রুলস এন্ড রেগুলেশনের কারণে, আমি তো ওইগুলা ব্যবহার করি, এখানে কি আছে দুই একটা। কালকে আবার একটা করেছি, যেটা ওটা ইমিয়ে করে এক্সটেন্ড করে ওইটা আবার নিয়েছে, এই যে একটা আরেকটা কই রাখছে। তো আমার তো আছে, আমার গুলা সাপোর্ট করে, বাট ইদানিং একটু ঝামেলা হচ্ছে। তো আমি এখানে পাই নাই নির্দিষ্ট কোনো ইয়া পাই নাই। আমি কালকে মানে খোঁজাখুঁজি করে দেখলাম যে সাইজ হতে হবে আপনার 600x200 মেগাপিক্সেল। মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে, কার খেয়াল করেন। জি ভাই বলেন। আমি কিছু ব্রাউজ করছিলাম, কিছু বিট দেখছিলাম ইমেল সিগনেচারের, তো ওখানে দেখছিলাম ওরা মেনশন করছে রেসপন্সিভ ইমেল সিগনেচার, এটা বলতে কি বলছে? রেসপন্সিভ বলতে ফোনেও যেরকম থাকবে, ল্যাপটপেও যেরকম থাকবে, ট্যাব ডিভাইসেও সেরকম থাকবে। ও, এটা কি আমরা এখন যেভাবে শিখলাম এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয় আশা করি? আচ্ছা আচ্ছা, দেখেন
আপনাদের একটা ইয়া দেখাই, গুগল ক্রোমের রেসপন্সিভ কাকে বলে? আচ্ছা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক না? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমি এটাকে ইয়া করে দেই, এখন কিন্তু এটা ট্যাব ডিভাইস আছে দেখেন, ও কিন্তু ট্যাব ডিভাইসও কিন্তু সেম একটু সরে যাচ্ছে, ট্যাব ডিভাইস থেকে কিন্তু একটু সরে যাচ্ছে। আমি যদি এটাকে ইন্সপেক্টে যাই, এখান থেকে যদি সাইজটা আমি একটু চেঞ্জ করি, এটা একটু রেসপন্সিভ ঝামেলা হচ্ছে আমার, এখানে ঝামেলা হচ্ছে আমি বুঝতে পারছি। দেখেন আমি যদি গ্যালাক্সি, আমি যদি গ্যালাক্সি S5 ডিভাইসে যাই, দেখেন এর ডিভাইসটা যেরকম আসবে দেখেন, এবার রেসপন্সিভ আছে দেখতে পাচ্ছেন, এটাকে বলে রেসপন্সিভ। যে প্রত্যেকটা ডিভাইসে যদি ধরেন আমার ইমেল সিগনেচারটা এত বড়, কিন্তু মোবাইলের ডিসপ্লে এত বড় না হইতে পারে, মোবাইল ডিসপ্লে তো বেসিক্যালি এত বড় হয় না, তো ওইখানে যেন ইয়াটা রেসপন্সিভ পাবে, মানে যদি পার্ট বাই পার্ট যদি আমার বেশি ইয়া থাকে ওটা যেন মেনু বাই মেনু চলে আসে। এটা হচ্ছে এই ইমেল সিগনেচার টোটালি হচ্ছে যারা ডিজাইনার আছে HTML CSS এক্সপার্ট তাদের জন্য। তো আমরা দেখাইছি এটা ওয়েব ব্যবহার করে করা যায়, HTML এ কনভার্ট করে কাজটা করা যায়, আর এই সবে অনেক কাজ পাওয়া যায় ফাইবারে। ক্লায়েন্টকে কিভাবে পাঠাবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে যেভাবে চায়, ক্লায়েন্ট আপনার কাছে যদি আপনাকে বিশ্বস্ত মনে করে, ক্লায়েন্ট আপনাকে তার ইমেলের ইউজার নেম পাসওয়ার্ড সব দিয়ে দিতে পারে, ইমেলের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিতে পারে, বলতে পারে যে এটাকে সেট আপ করে দাও, সেট আপ করে দিতে পারেন, বা বলতে পারে যে এটাকে একটা HTML করে HTML দাও, বা এটাকে একটা কনভার্টার করে দাও, বা এটাকে একটা গুগল ডক্সে দাও, সেটা বায়ারের উপর ডিপেন্ড করে। আপনি যখন গিগ প্রোভাইড করবেন তখন এখানে লিখে দিবেন আপনি এভাবে প্রোভাইড করবেন, বা একটা ভিডিও তৈরি করে দিতে হবে যেভাবে এভাবে করে দিবেন। জি ভিডিও ডকুমেন্ট দিতে ওনার জন্য সুবিধা হবে যদি সে পাসওয়ার্ড, মানে বায়ার আপনার কাছ থেকে যেভাবে নিতে চায় আপনি সেভাবে দিবেন, কোনো সমস্যা আছে? বায়ারদের সাথে কেউ ইয়া করবেন না। আচ্ছা ভাই লিংক হিসেবে ধরে দেওয়া যাবে না? তাহলে আমরা যেভাবে শিখছি আমরা ক্লায়েন্টকে কিভাবে বলবো যে আমরা কিভাবে দেব, আমরা কি বলবো তাকে? আপনার ওইখানে ডেলিভারি প্রসেস থাকবে, ওইখানে ফাইল অ্যাটাচ করা যায়, ডেলিভারি প্রসেস করতে গেলে ফাইল অ্যাটাচ করা যায় বুঝছেন। তো আপনি যদি চান দেখেন আমি সেদিনকে একটা ডেলিভারি দিয়েছি, এই যে এটা এটা আমি ডেলিভারি দিয়েছি, এটা আমি ডেলিভারি দিয়েছি কিভাবে জানেন? আমি টোটাল এই ফোল্ডারটাকে একটা জিপ করেছি, এই ফোল্ডারটাকে দেখেন এই যে একটা জিপ করেছিলাম, এই জিপটা এখানে আছে, আমি এই জিপ ফাইলটা বায়ারকে দিয়ে দিয়েছি। এটা একটা টেমপ্লেট ইস্যু ছিল, বায়ারটা টোটালি চেঞ্জ করে নেবে, আমি জাস্ট এই জিপ ফাইলটা বায়ারকে দিয়ে দিয়েছি। জি ভাইয়া, আচ্ছা অ্যাপল আইডিতে এটা তো ইয়া করা যায়? হ্যাঁ, তো এই আমার তো অ্যাপল আইডি ইয়া নাই, কোনো ডিভাইস নাই, তো ভাই আমার কাছেও নাই এই জন্য আমি দেখাইতে পারতেছি না। ভাই আপনার কথা বুঝি নাই, কোশ্চেনটা আবার করেন ভাই, আপনার এখান থেকে শব্দ আসতেছে। মায়া উনি বলছেন যে গিগ ফাইলটা কেমনে তৈরি করে? গিগ গিগ বলি না আমি, জিপ বলেছি, জিপ করতে পারেন না? হ্যাঁ জিপ করতে পারি। আচ্ছা জিপ করতে আর গিগ হচ্ছে এটা আলাদা ব্যাপার, যখন আমরা ফাইবারে কাজ করব তখন হচ্ছে আমরা এই গিগ নিয়ে আলোচনা করব, এখন আমরা গিগ এর দিকে না যাই। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা আমি ওই ফাইবারে স্ক্রল করছিলাম তো দেখলাম যে ম্যাক্সিমামই HTML দিয়ে আর কি ইয়া করছে, গিগ তৈরি করার পর বলছে যে রেসপন্সিভ উইথ মানে HTML কোডিং দিয়ে করছে। তো আমি তো ধরেন HTML পারি না ঠিক আছে, বা ওয়েব ডিজাইনের কিছু পারি না, তো আমার তো এই যে যদি ওয়েবসাইট থেকে যদি আমি যদি করি এগুলা তো কি মানে বায়ারকে নেয় বা এরকম কোনো কিছু কি প্রজেক্ট তো আমি মানে আমার চোখে পড়ে না? আচ্ছা একটা খেয়াল করেন একটা জিনিস, আপনি যে কাজটা করছেন না জি ওইটাকে আমি HTML করে দিচ্ছি দেখেন।
এটা কি আদৌ কপি করা আছে নাকি চলে গেছে? এটা না তো আমার নাকি আমার একটা লিংক ছিল না। জি ভাই বলেন। ফাইবার কাজগুলো পরে দেখাবেন না? অবশ্যই দেখাবো ভাই, আজকে আপনাদের 3 নাম্বার ক্লাস চলে, এত পাগল হলে হবে না, আগে কাজ শিখতে হবে। আমি সেটা বুঝি না, ভাবে আমি যে আমরা আগে শুনি, আমরা আস্তে আস্তে আগাবো, সমস্যা নেই, আমরা 50টা ক্লাস করব। আচ্ছা দেখেন, এই যে আমি একটা ইয়া করেছিলাম, এইচটিএমএল করেছিলাম, এটা আমি এখানে আগে পেস্ট করি, কই গেল? এটা কি এখনো আছে আদৌ? আচ্ছা এটা কপি মনে হয় হয় নাই, এখন কপি নাই, বুঝছেন? আমি আবার কপি করে আনি, দাঁড়ান ওয়েট করেন। আমরা ওয়েব থেকে এইচটিএমএল কনভার্ট করতে পারি, দেখেন। এটাই মাঝে মাঝে একটু ঝামেলা হয়, আমি তো আগেই বলেছি যে এই কাজটা কিন্তু লিগালি আপনাদের না, তবে আপনারা বিভিন্ন ইস্যু ব্যবহার করে কাজটা করে দিতে পারেন, কারণ এগুলো চাহিদার ডিমান্ড অনেক। এই কাজটা যারা লিগ্যাল হচ্ছে এইচটিএমএল সিএসএস এক্সপার্ট, তারা হচ্ছে এই কাজটা করবে। দেখেন আমি এখানে পেস্ট করলাম, এটা অটোমেটিক্যালি দেখেন পাশে একটা এইচটিএমএল কোডিং চলে আসছে, দেখছেন? এখন যে এই এটা কিন্তু, এটা কিন্তু জেনারেল ইয়া, তার পাশে কিন্তু বাই ডিফল্ট একটা এইচটিএমএল কোডিং চলে আসছে, দেখেন? এখন যদি আমি এই এইচটিএমএল কোডটা ব্যবহার করতে চাই, আমি একটু ব্যবহার করে দেখাই, দেখেন এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে আমি আমার নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্টটা ইউজ করি। দেখেন আমি এইখানে এটা পেস্ট করলাম, এটা কিন্তু সেই এইচটিএমএল কোডিংটা আমি পেস্ট করলাম, পেস্ট করার পর ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ, এখানে ডট টিএক্সটি আছে না, এটা কেটে দেন, জাস্ট ডট, এটা কি লিখবেন? আচ্ছা আপনাদের নাম লিখি, জিজি টিএম 0204 ডট এইচটিএমএল লিখে দেন শুধু। পার্থক্য আছে দেখেন তো দুটার মাঝে, এটা কিন্তু একটা এইচটিএমএল কোডিং, এই দেখেন কোড দেখবেন, এটা হচ্ছে আপনাদের কোড, কোডটা এখন আমি আমার ইসে ওপেন করতে হবে সাবলাইনে, এইগুলো আপনাদের কোড, তো আপনারা একটু ট্রাই করলে পারবেন, সমস্যা নাই। বাট ওখানে কিন্তু আপনার ডিজাইনটা আসেনি, শুধু এইচটিএমএল আসছে, সিএসএসটা আসবে কিভাবে? এখানে সিএসএস দিয়ে হয়তো বা ইউজ করা নাই, সিএসএস এই দেখেন এখানে আছে, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি। প্রত্যেক ডিজাইন কি শুধু সিএসএস লাগে? সিএসএস ছাড়া কি ডিজাইন করা যায় না? কালার কালার টালার দিতে গেলে তো সিএসএস লাগবে না? আমি কি বলেছি, এখানে কিন্তু বাই ডিফল্ট যে কালারটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন, একটু খেয়াল করেন, ওরা কিন্তু বাই ডিফল্ট কালার একটা দিয়ে দিয়েছে। তাহলে আপনি এখান থেকে ডিজাইন করবেন, আগে ডিজাইন করে তারপরে সেটা নেন, আমি তো একটা জাস্ট এমনি দেখাইলাম আপনাদের দেখানোর জন্য। ডিজাইন করে নিলে তখন সিএসএস সহ নিয়ে নেবে? হ্যাঁ সব কিছু নিয়ে নেবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই দেখেন এই যে আপনার কোড যেটা ব্যবহার করছেন আপনারা, এখন যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, দেখেন আমি এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করতে পারবো, জন ডিউ আছে না, এখান থেকে আমি আমার নাম দিয়ে, দেখেন দেখেন এখানে মাই কোম্পানি না, এখানে আমি জাস্ট শুধু আমার ইয়া দিয়ে দেই ছোট, দেখেন এখানে এটা কন্ট্রোল এস দেন, এটাকে রান করেন, কি চেঞ্জ হয়েছে দেখছেন? আমি কিন্তু এখন এইচটিএমএল কোড করতেছি ভাই, ইচ্ছা থাকলে উপায়ের অভাব হয় না, আমি শুধু শুধু আপনাদের এটা শিখাই না, আমি এইটা আমাদের বর্তমান যারা স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট এই কাজটা বেশি করে, এই কাজগুলো এখন পাইতেছে। এই কনভার্টারের লিংক একটু দিয়ে দিবেন। কনভার্টারের লিংক দরকার না, ওই আমার কনভার্টার
অনলাইন কনভার্টার ছিল যেটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা আমরা আজকে আরেকটা কাজ করি, আমরা মাইক ওয়ার্কারে কেউ কাজ করেন এখানে, কেউ আছেন মাইক ওয়ার্কারে কাজ করেন এরকম কেউ আছেন এখানে? জি আপু বলেন। আপনি যদি তার একটিবার একটু বুঝাইতেন যে যে কাজটা আজ করলেন, আর কাউকে যদি স্ক্রিনশটে নিয়ে গিয়ে একটু বুঝান সুবিধা হয়, নতুন কোনো কাজ মানে। আমার একটা আছে, তো আমার ডাটা এন্ট্রি আসে না, আমার 1.29 আছে, কোনো ডাটা এন্ট্রি কাজ আসে না। ডাটা এন্ট্রির কাজ এটা অহরহ পাওয়া যায় না, এটা হচ্ছে হুটহাট, যার লাগ ভালো তাকে দেয়, আর মোটামুটি পাওয়া যায়, সব সময় না পাওয়া গেলেও পাওয়া যায় ডাটা এন্ট্রি। আমি কিন্তু আদতে একটাও পাইনি যে 1.29 পর্যন্ত করেছি। আপনি অ্যাডমিশনে পাস করেছিলেন? এটা বলতে পারবো না। অ্যাডমিশনে যদি পাস না করেন তাহলে ঝামেলা হইতে পারে। বুঝতে পারছি। আচ্ছা মাইক ওয়ার্কার কি আমি একটু দেখাই বা আমি একটু বলি মাইক ওয়ার্কার সম্পর্কে। মাইক ওয়ার্কার হচ্ছে একটা মাইক্রো জব সাইট বা একটা মার্কেট প্লেস বলতে পারি, যেখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়, কাজের পেমেন্ট পাওয়া যায়, ওইখান থেকে আপনারা নিজেরা কাজ করতে পারেন, নিজেরা কাজ করাইতেও পারেন। মাইক্রো ওয়ার্কার হচ্ছে একটা মার্কেট প্লেস, ছোট মার্কেট প্লেস, এখানে কাজগুলা ছোট ছোট হয়, পেমেন্টটাও ছোট ছোট দেয়। আমি আমার মাইক্রো ওয়ার্কার একটা অ্যাকাউন্ট আছে সেটা দেখাই এই পিসিতে। মাইক্রো ওয়ার্কার ভাই আপনার প্রেজেন্টেশন তো শো হচ্ছে, বুঝতে পারলাম না ভাই। মানে এতক্ষণ শো হচ্ছিল না আর কি প্রেজেন্টেশন, এখন হচ্ছে। মাইক্রোফোন থেকে যদি শব্দ আসে আমি কিভাবে কি করব আমি বুঝতেছি না। আপনাদের আমি লাস্ট ক্লাসে বললাম, আপনারা না শুনলে আমি কি করব? ভাই জি ভাই আমার মানে আমার কি মাইক্রো ওয়ার্কের আইডিটা দেখাবো আপনাকে একটু একটু পরে দেখান ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা মোটামুটি একটা মাইক্রো ওয়ার্কার প্রোফাইল। দেখেন আমি তো ঢোকার সাথে সাথে আমাকে ডাটা এন্ট্রি দিয়েছে, দেখেন আমি তো ঢোকার সাথে সাথে আমাকে ডাটা এন্ট্রি দিয়ে এলো। আমি জীবনে পাই নাই। আচ্ছা ঢুকি, আপনাদের ডাটা এন্ট্রি কাজ করা দেখাই। দেখেন আপনারা যারা শুনছেন না ডাটা এন্ট্রি কিভাবে করে আমাকে দিলে হয় এখন। আচ্ছা আমার আগে কাজটা একজন নিয়ে গেছে। আচ্ছা একটা ইয়া ফলো করেন, এটা হচ্ছে একটা মাইক্রো ওয়ার্কার, এটা একটা মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট, এখানে এখন মোটামুটি $4 মানে 4.88 আমার অ্যাকাউন্টে এখন $4 প্লাস মানে $5 কাছাকাছি আছে ডলার হিসাব, যেটা বাংলাদেশের 80 টাকা করে গুণ করেন দেখেন কত আসে। এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করা যায়, যদি কেউ সময় দিতে চান এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করা যায়। আমরা যারা এখানে আছি ফাইবারে আমরা সবাই ঢুকবো, আমরা ফ্রিলান্সারে ঢুকবো, আপওয়ার্কে ঢুকবো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ফাইবারে ঢুকলেই যে আমরা অর্ডার পাবো, অর্ডার পাবো কিন্তু সবাই যে পাবো এটা নিশ্চয়তা কিন্তু নাই। আমরা অর্ডার পাবো কিন্তু সবাই যে পাবো এটা নিশ্চয়তা নাই, আর হচ্ছে কে কোন অর্ডার পাবো সেটা নিশ্চয়তা নাই। তো ফাইবারে ঢোকার আগে আমাদের যে ছোট মার্কেট প্লেসগুলো আছে, মাইক্রো ওয়ার্কার আছে, পিকো ওয়ার্কার আছে, র্যাপিড ওয়ার্কার আছে, এরকম অনেক মানে ইয়া আছে, এর মধ্যে থেকে সব থেকে বেস্ট হচ্ছে মাইক্রো ওয়ার্কার। এর মধ্যে থেকে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে মাইক্রো ওয়ার্কার। তো আমরা মাইক্রো ওয়ার্কার থেকে আমরা সবাই অ্যাকাউন্ট করব। মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাডমিশন টেস্ট দিতে হয়, তারপর হচ্ছে ওরা কাজ করতে দেয় না, ওরা কাজ করতে দেয় না অ্যাডমিশন টেস্ট না দিলে।
তো আমরা মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট করব, তারপর মাইক্রো ওয়ার্কারের কাজ এটা কি রেজিস্ট্রেশন করতে হবে না? হ্যাঁ এটা, জি ভাই বলেন। এটা কি রেজিস্ট্রেশন করার সময় পরীক্ষাটা দিতে হয়? হ্যাঁ রেজিস্ট্রেশন করার পরে ইমেল ভেরিফিকেশন করতে হয়, ফোন ভেরিফিকেশন করতে হয়, তারপর এক্সাম দিতে হয়, আর যখন টাকা উইথড্র করবেন তখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। তো আজকে আমরা এই কাজটা দেখাবো, আমি একজনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, বাকি সবাই বাসায় ট্রাই করবেন, যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমি যে কোনো একজনকে মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট ক্রিয়েট মানে রেজিস্ট্রেশন, ফোন নাম্বার ভ্যারিফিকেশন, ইমেল ভ্যারিফিকেশন এতটুকু দেখাবো ভাই। এক্সামটা আমরা আস্তে আস্তে আসি, সমস্যা নাই, আপনাদের মানে মধ্যে যে কোনো একজন স্ক্রিন শেয়ার আসেন, যে কোনো একজন যার মাইক্রোফোন ভালো আছে, ইন্টারনেট কানেকশন প্রপারলি আছে, একজন আসেন। এটা কিন্তু সবার করতে হবে, অনেকের অনলাইন জীবনের প্রথম ইনকাম হতে পারে এটা। আমি একটু বলি, বলেন আমার আপওয়ার্কে এবং ফাইবারে দুই জায়গাতে অ্যাকাউন্ট আছে এবং দুটাতে টুকিটাকি কাজ করি, তো আমার কি এখানে খোলা লাগবে ক্লাসের পারপাসে? ক্লাসের পারপাসে বলতে আমি বলি, আচ্ছা একসাথে অনেকজন মানে প্রেজেন্টেশন করছেন, আমার অলরেডি অনেক আগেই আপনার আপওয়ার্কের অ্যাকাউন্ট আছে একটা। আচ্ছা আমি বলি, আপনাদের হচ্ছে যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এগুলো হচ্ছে আপনাদের আর্নিং এর উপর দেওয়া হয়, আপনাদের অ্যাক্টিভিটির উপর দেওয়া হয়। তো গভর্নমেন্ট যদি পুরাতন প্রোফাইলগুলো না নেয়, ধরেন আমার কিছু স্টুডেন্ট আছে যাদের প্রোফাইলগুলো 2016 সালে, 2012-তে, 2010-এ, 2018-তে, এদের প্রোফাইলগুলো গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে না, বলে যে এ কোথা থেকে ফ্রিল্যান্সার ধরে নিয়ে এসে কাজ করতেছে, এতে টেনারের সমস্যা হয় আর গভর্নমেন্টের ফ্যাসিলিটিগুলো আপনার পাইতে কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্টটা করবেন, আপনার ইনকাম আমি সব জায়গা থেকে দেখাবো, আমি আপনার প্রোফাইলকে সব জায়গায় শো করাবো, সমস্যা নাই, যেটা অ্যাকসেপ্টেবল হয়। দেখা যাক আপনি তিনটা দিলেন, আপনার ওই প্রোফাইলগুলো 2017-তে ক্রিয়েট করা, ওইটা অ্যাকসেপ্টেবল করলো না গভর্নমেন্ট। আচ্ছা গভর্নমেন্টের সাথে কোনো সংযুক্ত? জি এই ওয়ার্কারটা মাইক্রো ওয়ার্কারটা কোনো গভর্নমেন্টের সাথে সংযুক্ত কি না? এটা গভর্নমেন্ট, এটা একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার যেরকম মার্কেট প্লেস, আপওয়ার্ক যেরকম মার্কেট প্লেস। জি জি এই গভর্নমেন্টের সাথে সম্পর্কটা কি এটা ভাই? আপনাকে আমি বুঝাইতে পারি নাই, উনি বুঝতে পারেনি কথাটা। হ্যাঁ উনি বুঝতে পারে নাই হয়তো, না আর না হলে আমি বুঝাইতে পারি নাই। ধরেন আপনারা এখান থেকে কাজ করবেন, কাজ করে আপনারা এখান থেকে আপনাদের কিন্তু সাকসেস স্টোরি, তারপর হচ্ছে আর্নিং রিপোর্ট, আর্নিং লিস্ট এগুলো দিতে হবে। আপনি এখান থেকে কাজ করে আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন, আপনি কি কি ফ্যাসিলিটিস পেয়েছেন, কত আর্ন করছেন, এই সবগুলাই কিন্তু দিতে হবে। তো এটা আপনাদের সিলেবাসের মধ্যে একটা পার্ট, মাইক্রো ওয়ার্কার একটা মাইক্রো জব সাইট, এটা একটা মার্কেট প্লেস, কোনো গভর্নমেন্টের সাথে সম্পর্কযুক্ত না। ফাইবার যেরকম মার্কেট প্লেস, আপওয়ার্ক যেরকম মার্কেট প্লেস, এটাও একটা মার্কেট প্লেস। বুঝাইতে পারছি আমি? একটা কোশ্চেন ছিল সাজিদ ভাই। জি ভাই বলেন। এই মাইক্রো ওয়ার্কার কি মানে ফাইবারের মতো এক আইডি থেকে এক ম্যাকে দিতে একটা খোলা যাবে নাকি এটা মাল্টিপল খোলা যায়? একটা করাটা বেটার, মাল্টিপল করলে কি একটু ঝামেলা হয়, অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় একটু ঝামেলা হয়, এই জন্য সবাই ট্রাই করবেন, যাদের মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট আছে তাদের করতে হবে না, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা করেন। ভাই জি ভাই বলেন। আচ্ছা আমাদের যে গভর্নমেন্ট আমাদেরকে যে এই প্রশ্নটা দিয়েছে, হ্যাঁ এটা শেষ তো আমাদের যে আইডি গুলো নিবে আমাদের কি কাজ দিবে পরে? আপনাদের কি কি কাজ দেবে না না দেবে সেটা তো ভাই গভর্নমেন্ট, আমার থেকে গভর্নমেন্ট ভালো জানে আশা করি। তো আমি আপনাদের প্রথম দিকে আলোচনা করছিলাম প্রথম ক্লাসে, আপনাদের প্রত্যেকটা ব্যাচ থেকে 2 থেকে 4 জন গভর্নমেন্ট বিশেষ পুরস্কার করবে, সবাইকে সার্টিফিকেট প্রোভাইড করবে। গভর্নমেন্ট বাংলাদেশ সরকার বর্তমানে একটা সিদ্ধান্ত নিচ্ছে ফ্রিল্যান্সারদের পরিচয় দেওয়ার জন্য, তো আপনারা কিন্তু এখান থেকে ফ্রিল্যান্সার হয়ে ফিরবেন আশা করি, যদি আপনারা সময় দেন, সময়টাকে প্রপার কাজে লাগান, ফ্রিল্যান্সার হয়ে ফিরবেন। তো গভর্নমেন্ট কিন্তু এখন ফ্রিল্যান্সারদের জন্য একটা
ইয়া করতেছে যে সরকারি ভাবে একটা ইয়া দিবে, তো আপনারা যদি এখান থেকে কিছু করতে পারেন, গভর্নমেন্টের খাতা আপনার নামটা থাকবে যে আপনি একজন ফ্রিল্যান্সার। জি ভাই ইনশাআল্লাহ। ভাইয়া বলেন, এই যে একটা কম্পিউটারের মাইক্রোসফট আইডি কার্ডটা খোলা যাবে? একটা কম্পিউটার আইডিতে একটা খোলাটা বেটার, দুইটা খুললে অ্যাড্রেস ভেরিফিকেশনে ঝামেলা হয়। আপুর তো একটা খোলা আছে, এখন আমি কি এটাই খুলতে পারবো? আমারটা আপনাদের পিসি একটা। হ্যাঁ ভাই, তাহলে আপুরটাই কাজ করেন। মানে আমারটা খুলতে পারবো না? খুললে আপনারটাও ঝামেলা হবে, আপনার আপুরটাও ঝামেলা হবে। একটা কথা শেয়ার করতাম সবার উদ্দেশ্যে, আমরা গ্রুপ স্টাডি করার জন্য ফেসবুকে একটা পেজ খুলছিলাম জাস্ট এই 4 এবং 2 গ্রুপের জন্য, সবার মেম্বারদের জন্য। তো আমি ওই লিংকটা চ্যাটে দিয়ে দিবানি, আপনারা চ্যাটে অ্যাড হয়ে থাকতে পারেন। প্রতি ক্লাসের আপডেটটা আমরা ওখানে দিয়ে দেবো, এবং হচ্ছে কারো কোনো টপিকস এর সমস্যা হলে আমরা ডিসকাস করতে পারবো ওখানে। আচ্ছা, আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি কি লিংকটা দিয়েছি আমি আপনাদের? পাই নাই একজন আসেন না, স্ক্রিনে প্রায় 7 জন আসে। ঠিক আছে, দেখেন এই স্ক্রিনে আসছে। আপনি কি ইউজ করেন, কোন ব্রাউজার? গুগল ক্রোম ইউজ করেন? নিউ একটা ট্যাব নিয়ে মাইক ওয়ার্কার লিখে সার্চ করেন। মাইক্রো ওয়ার্কার ঢুকেন, প্রথমটাই ঢুকেন। সবাই একটু খেয়াল করেন, এখান থেকে রেজিস্টারে ক্লিক করেন। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে কেউ কোনো ভুল ইনফরমেশন দিবেন না, সবগুলা সার্টিফিকেট যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো দিবেন, আপনার ইনফরমেশন গুলো দেন। সার্টিফিকেট বলতে সার্টিফিকেশন যে মানে আপনার সার্টিফিকেটের যে নামটা আছে। ও আচ্ছা, এটা সার্টিফিকেট নাকি ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেটা? সার্টিফিকেট আর ভোটার আইডি কার্ডের নাম কি চেঞ্জ আপনার? আচ্ছা দেখেন, এ রেজিস্ট্রেশনটা ফ্লপ করতেছে, একটু খেয়াল করেন। ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানিটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। ইমেল অ্যাড্রেস, এখানে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে একটা করে পোস্ট অফিস থেকে একটা চিঠি আসবে, যখন আপনি টাকা উইথড্র করতে যাবেন পোস্ট অফিস থেকে একটা চিঠি আসবে। তো ওই চিঠির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, চিঠিটা যেন প্রপার ওয়েতে আপনার হাতে পৌঁছায়। অ্যাড্রেসের প্রথমে দিবেন পোস্ট কোড বা হাউস নাম্বার, যদি কারো হাউস নাম্বার থাকে দিবেন হাউস নাম্বার, তারপরে দিবেন আপনার রোড নাম্বার, যারা শহরে আছেন তারা এরকম দিবেন, আর যারা গ্রামে আছেন। আর একটা পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন, আর যারা গ্রামে আছেন তারা প্রথমে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে মিনিমাম 8টা ক্যারেক্টার, আর 1টা ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, 1টা ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার, আর একটা হচ্ছে নাম্বার, একটা স্মল লেটার। মানে মিনিমাম এই 4টা ইয়ে ব্যবহার করতেই হবে, না হলে পাসওয়ার্ড নিবে না। আপনি আপনার জিপ কোডটা দেন, সিটি দেন, কথা বলতে হবে, যে স্ক্রিনে আসেন কথা বলতে হবে।
চেক বক্স গুলো ওকে করে দেন। সবকিছু ঠিক থাকলে সাবমিট করে দেন। আপনার ইমেলে চলে যান। জিমেলে যান, কই গেছিলেন? এইখান থেকে এই যে অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন কিছু মেনু আছে, এখানে অ্যাকাউন্ট আছে একবারে ডান পাশে। দেখেন ফোন নাম্বারের পাশে লেখা আছে এনএ চেঞ্জ, এখানে ক্লিক করেন। বাম পাশে দেখেন আপনার নাম, তারপর আপনার কোম্পানি, কান্ট্রি পাশে দেখেন লেখা আছে ফোন নাম্বার। একটু নিচে আসেন, একটু নিচে, হ্যাঁ দেখেন লেখা আছে ফোন নাম্বার। আরেকটু উপরে, আরেকটু ইমেল নোটিফিকেশনের উপরে ফোন নাম্বার একটা অপশন লেখা আছে, পাশে চেঞ্জ লেখা আছে, ক্লিক করেন। ফোনে যেন অবশ্যই টাকা থাকে, টাকা না থাকলে কিন্তু কাজ হবে না। একটা মেসেজ করতে হবে ওদের, 2 টাকা 13 পয়সা দরকার হবে, সেই নাম্বারটা দেন যেটা টাকা আছে। নাম্বার হয়ে গেলে সেভ চেঞ্জে ক্লিক করেন। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। দেখেন এখন একটা ইয়া আসছে, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট 2+1972360932 এই নাম্বারে, যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে অ্যাক্টিভেট লেইখা একটা মেসেজ করতে হবে আপনাকে। ওরা কিন্তু কোনো ফিডব্যাক মেসেজ দিবে না, বুঝাতে পারছি? ওই নাম্বারটা, হ্যাঁ প্লাস সহ, অবশ্যই প্লাস সহ উঠাইতে হবে। আর অ্যাক্টিভেট যে লেখাটা আছে দেখেন ACTIVATE, অ্যাক্টিভেটের এটা বড় হাতের হতে হবে, ওইখানে যেভাবে দেয়া আছে একটা মেসেজ করেন। কোন নাম্বারে পাঠাবে, কোন নাম্বারে পাঠাবে ভাই? আপনাকে কোনো ফিডব্যাক মেসেজ দিবে না ওরা। ওরা একটা নাম্বার দিয়ে দিছে দেখেন +1972360932 ওই নাম্বারে মেসেজ করতে হবে। আরেকবার একটু রিপিট করেন ভাই, একটু বুঝলাম না মেসেজ পাঠানোর সিস্টেমটা। মেসেজ পাঠানোর সিস্টেমটা হচ্ছে দেখেন এখানে লিখে দিয়েছে সুন্দর করে, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট আপনি আপনার ফোনের মেসেজ অপশনে যান, টুর জায়গায় দিবেন হচ্ছে যে নাম্বারটা দিয়ে দিয়েছে ওরা দেখেন +1972360932 ওইটা হচ্ছে নাম্বার। আর অ্যাক্টিভেট দেখেন লেখা আছে ACTIVATE অ্যাক্টিভেট, এই দুইটা হচ্ছে আপনার টেক্সটের সাবজেক্ট থাকবে অ্যাক্টিভেট। আর পাঠাবেন হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়েছেন আগে ভেরিফাই করবেন, লাস্টে এ দিয়েছে 27, এই 27 থেকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেসেজ করেন না। আপনার হয়ে গেলে আপনি এটা রিলোড করেন, এসএমএস করা হয়ে গেলে রিলোড করেন। রিলোড কি পুনরায় মাইক্রো ওয়ার্কার আসবে? আপনি রিলোড করেন অটোমেটিক্যালি মাইক্রো ওয়ার্কার চলে আসবে, সমস্যা নাই। যারা এসএমএস করা হয়ে গেছে আপনারা কিন্তু কোনো কনফার্মেশন এসএমএস পাবেন না। আপনারা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করলে নাম্বারের পাশে সুন্দর করে লেখা থাকবে যে ভেরিফাইড, ওই অ্যাকাউন্টে ক্লিক করেন। ওখানে একটা অ্যাকাউন্ট লেখা আছে দেখেন, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন।
দেখেন এর ভেরিফাইড হয়ে গেছে, দেখছেন পাশে দেখেন সুন্দর করে লেখা আছে ভেরিফাইড। আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করেন, উপরে উঠেন দেখেন মেম্বার 28 একটা অপশন আছে, ওটার পাশে দেখেন লেখা আছে চেঞ্জ, ওটাই ক্লিক করেন। ওইখানে না ভাই, উপরে আরো উপরে মাঝের যে মেনুটা আছে ওইটা আরো উপরে ব্যাক যান এক স্টেপ ভাই, দেখেন মাঝে আপনার নেমের পাশে লেখা আছে, আপনি জবসে ক্লিক করেন তো আপনি এখানে থাকলে ঝামেলা বাজাবেন। জবসে ক্লিক করেন মেনু বার, ভাই মেনু বার জবসে ক্লিক করতে বলছি আমি, যে পাশে দেখেন অনেকগুলো মেনু আছে জবস, এই যে জবস, এই জবস এর নিচে আপনার নাম লেখা আছে দেখেন এমডি মিনহাজুল, এইখান থেকে দেখেন পাশে লেখা আছে মেম্বার, উপরে উঠে না রে ভাই, আপনি তো বাচ্চাদের মতো কাজ করেন, ওটার উপর ক্লিক করেন ওই চেঞ্জের উপরে চেঞ্জ। হ্যাঁ ইউজার নেমটা ছোট হাতে দিবেন, কোনো স্পেস ব্যবহার করবেন না, দেখেন নিচে আসেন লেখা আছে ইন্টারিয়র ইউজার নেম একটা বক্স আছে ওটা কেটে দেন, এখানে আপনার ইউজার নেম দেন, বড় হাতের স্পেস আমি নিষেধ করলাম ভাই, সবগুলা ছোট হাতের দিবেন, স্পেস ব্যবহার করবেন না, সেহেতু আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করলেন, ইউজার নেমে কখনো ক্যাপিটাল লেটার হয় না। এই এম কাটেন ভাই, আপনি সবগুলো ক্যাপিটাল লেটার কেন ব্যবহার করতেছেন আমি বুঝতেছি না, ছোট হাতের সব অক্ষরে লিখেন, হ্যাঁ আপনার ইউজার নেমটা কেউ একজন নিয়ে নিয়েছে, চেঞ্জ করে দেন বা একটা ডিজিট ব্যবহার করেন, একটা সংখ্যা মিনহাজুল 27 আপনার ফোন নাম্বার লাস্ট 2 ডিজিট ব্যবহার করতে পারেন। এখন দেন এখন চেঞ্জ হয়ে গেছে আপনার ইউজার নেম, আপনার অ্যাকাউন্ট রেডি, এখন শুধু এক্সাম দিতে হবে তারপর কাজ করতে হবে। আসেন আপনি স্ক্রিনশটটা অফ করে দেন, আরেকজন আসেন, আমরা আজকে এক্সাম দিব না সাজেদ ভাই, আমি আমরা আজকে এক্সাম দিব না, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দেখেন তো, হ্যাঁ আসেন অ্যাক্টিভ হয়েছে কিনা, হ্যাঁ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, আচ্ছা আমি জাস্ট ইমেল ভেরিফাই করছি, ফোন ভেরিফাই করছেন না, ফোন ভেরিফাই করিনি ওটা আমি মিস করছি, কোথা থেকে করব, অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন বাম পাশে ডান পাশে একটা মেনু আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এখান থেকে দেখেন বাম পাশে কিছু অপশন আছে ফুল নেম, এখানে দেখেন ফোন নাম্বারের পাশে চেঞ্জ লেখা আছে, আচ্ছা চেঞ্জে ক্লিক করেন, এখানে আপনার ফোন নাম্বারটা দেন জিরো বাদ দিয়ে, ফোনে যেন অবশ্যই ব্যালেন্স থাকে, আপডেট তারপর সেভ চেঞ্জে ক্লিক করেন, কি বলেছে দেখেন দা ফোন নাম্বার ইজ অলরেডি টেকেন, আপনি কি এই ফোন নাম্বার আগে কখনো করেছিলেন, মানে মাইক্রোফোনে কখনো ঢোকেনি, আচ্ছা আমি অন্য একটা নাম্বার দেই, আপনার এই নাম্বার থেকে যে নাম্বারটা এখানে দিয়েছেন, আচ্ছা করলে তো হয়ে যাবে, হ্যাঁ করলে হয়ে যাবে, আচ্ছা কিন্তু কোনো কনফার্মেশন দিবে না, হ্যাঁ আচ্ছা অন্য কেউ শেয়ার করুক, আচ্ছা আপনি
আপনার ব্রাউজারের হিস্ট্রি টিস্ট্রি ক্লিন করে তারপর ঢুকবেন। ওকে খালি ভাই এটা পরে চেঞ্জ করা যাবে, বাট অনেক অনেক ঝামেলা। খালি ভাই জি ভাই, একটা অ্যাকাউন্টের জন্য কি একটা ফোন নম্বরই ইউজ করা যাবে না দুটো অ্যাকাউন্টে দুটো ফোন নম্বর ইউজ করা যাবে? একটা জিমেইল একটা অ্যাকাউন্ট, একটা ফোন নাম্বার একটা অ্যাকাউন্ট। ও থ্যাংক ইউ ভাই। আমি যদি কোন ব্যানার ডিজাইন করে যে প্রিন্টেস্ট এর মাধ্যমে যদি পরে লিংক শেয়ার করি সেটা কি এভাবে আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, কেন না। আর ওদের মানে সবগুলোতেই দেখলাম যে লিংক ওয়াইজ আমি যদি চেঞ্জ করতে চাই করলে করতে পারি? হ্যাঁ আপনি ওখানে যা আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওদের যে ডিফল্ট টেমপ্লেট যে ডিফল্ট ডিজাইনটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি জি। সেটা দেই আমার অ্যাকাউন্টে একটু দেখবেন মাইক্রো ওয়ার্কের। ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন। ক্লাস রিজাম প্রেজেন্টেশনে দেন। প্লাস 192 প্লাস 1972 360 9342। হ্যাঁ ঢুকেন, আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি ঢুকেন। কি সমস্যা বলেন? এই যে মাইক মাইক ওয়ার্কের আপনার সেই ডাটা এন্ট্রি কাজই দেয় না, ঠিক না? হ্যাঁ কাজই যায় না, এই যে এই অবস্থা। আচ্ছা আপনার ওই যে ইউজার নেমের উপর ক্লিক করেন। দেখেন অ্যাডমিশন টেস্ট ফেইলড। ওকে এটা বাদ দিয়ে দেব, নতুন একটা করব। নতুন একটা এপিসোডে করলে ঝামেলা হবে। আমি কিন্তু আমার পিসি ক্র্যাশ, গতকালকে মাদারবোর্ড চেঞ্জ করছি, মানে মাদারবোর্ড ক্র্যাশ করছিল গতকালকে চেঞ্জ করতে, আগের মাদারবোর্ড কিন্তু নেই। তাহলে করতে পারেন, আমি একটা নতুন চার নতুন টাইলি করি। করেন জি, থ্যাংক ইউ। বাট এই টাকা কিন্তু ফেরত পাবেন না, $1.29। দাগ দাগ বসেরা দাগ, সমস্যা নাই, চলে দাগ। হ্যাঁ শালেদ ভাই, আমি তো ইউটিউব ট্যাগ করতে হবে জি। বলেন আগে আমি এমএটি তৈরি করলাম, কনগ্রাচুলেশন দিছি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার আসেন, বাকি কাজটা করেন। এইটা সবাই ট্রাই করবেন, বাসায় যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাই দেব, কিন্তু কোনোটা না বুঝলে ওভাবে রেখে দিবেন, কাজ করবেন না। কারণ আপনারা 42 জন আছেন তো সবাইকে দেখাইতে গেলে মিনিমাম আমার 5টা ক্লাস লাগে যাবে। আমি সবাইকে এক্সাম দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু সবার অ্যাকাউন্ট করা দেখাইলে 5টা ক্লাস এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, এখন ফোন ভেরিফিকেশন করেন। ফোন ভেরিফিকেশন এখানে কোথায়? এরা কেউ হেল্প করেন। হ্যাঁ বলেন। ফোন নাম্বার একদম মামসের নিচে। হ্যাঁ জিরো বাদে ভেরিফাই ইয়োর ফোন নাম্বারে ক্লিক করেন। এখানে লেখা আছে দেখেন ভেরিফাই ইওর ফোন নাম্বার, ওইখানে নিচে এই যে আরেকটু উপরে ভেরিফাই ইওর ফোন নাম্বার দেখেন, ফোন নাম্বার। হ্যাঁ তবে ওই যে অ্যাক্টিভেট বড় হাতের এ সি টি আই ভি এ টি অ্যাক্টিভেট লেখা যে নাম্বারটা দিয়েছে প্লাস সহ, অবশ্যই প্লাস সহ ওই নাম্বারে পাঠাইতে হবে। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে আপনি স্ক্রিন, হ্যাঁ ভাই বলেন, এটা কি এনআইডির সাথে নাম ঠিক থাকতে হবে, মানে সেম টু সেম? ভাই এটা থাকাটা ভালো, কারণ কখনো যদি ভেরিফাই মানে ভেরিফাই চাইতে পারে। হ্যাঁ ভাই ওই জিনিসটা বুঝলাম না, ওই ভাইয়া যে কাজ পায় অ্যাকাউন্ট খুলছে বাট কাজ পায় না, সেটার জন্য কিসের জন্য হচ্ছে? সে অ্যাডমিশন টেস্টে ফেল করছে, কোয়ালিফিকেশন টেস্টও ফেল করছে। ও এটা কোন জায়গা থেকে দেখবো যে আমি কিসে কি করছি? ভাই সমস্যা নাই, আপনি আসতে ভাই, এত তাড়াহুড়া করলে হবে না, রিল্যাক্সে কাজ করেন। আজকে আগে সবাই অ্যাকাউন্ট করেন, সবাই এক্সাম দেন, তারপর এক এক করে, আর এক্সাম আপনারাই দিবেন, সমস্যা নাই। ভাই আপনার ব্রাউজার হিস্টোরি সব ক্লিন করতে হবে, টোটাল হিস্টোরি ক্লিন করে ব্রাউজার আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। সাজেদ ভাই ফোন থেকে মেসেজ পাঠানোর কত সময় পর নিতে পারে এই অ্যাক্টিভেশনটা? এইটা কারো 1 মিনিটে হয়ে যায়, কারো 10 মিনিট লাগে, কারো বা 1 ঘন্টাও লাগে। আচ্ছা আচ্ছা, এটা বোঝার জন্য আপনি অ্যাকাউন্টে ঢুকে দেখবেন ফোন নাম্বারের পাশে লেখা আছে ভেরিফাইড। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাজিদ ভাই, জি ভাই বলেন। আমি তো মাইক্রো ওয়ার্কে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলাম, আমার তো প্রথম পেজে আইপি ইজ নট ইউনিক দেখাচ্ছে, এটা কিসের জন্য? ঠিক আছে, আপনি কি মোবাইল ডেটা ইউজ করেন? না না, আমি হলো এটা ওয়াইফাই, আমি পিসিতে আছি। পিসিতে আছেন, আপনার ওই পিসি বা আপনার ওই শেয়ারেবল আইপি তো ওই আইপি তে অনেকে অ্যাকাউন্ট করছে, দ্যাটস হোয়াই এই প্রবলেমটা হচ্ছে। মোবাইল ডেটা একটু ট্রাই করেন। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। কারণ আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম এই কাজটা করে, শেয়ার আইপি ইউজ করি তো ঝামেলার জন্য হয়। ও আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, পিসি তে একটা অ্যাকাউন্ট করা যাবে? হ্যাঁ একটা পিসি তে একটা অ্যাকাউন্টই করা যায়, দুইটা অ্যাকাউন্ট করা যায়, কিন্তু আপনার যখন অ্যাড্রেস ভেরিফিকেশন বা ইয়া ওরা ধরতে পারে তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। অনেক কষ্ট করে টাকা ইনকাম করলেন, সেই টাকাটা পাইলেন না, কোনো লাভ হবে বলেন? দেখা যায় যে ফ্যামিলিতে একজন বিসি আরেকজন ইউজ করে, সেই ক্ষেত্রে সমস্যাটা হবে কিনা? না আপনার কিছু কিছু জিনিস তো এক্সেপশনাল, যেগুলো আপনি চাইলেও কাউকে শেয়ার করতে পারবেন না। আপনার ফাইবার অ্যাকাউন্ট চাইলেও আপনি একটা পিসিতে আপনার আপনার নিজের অ্যাকাউন্ট আছে, আমরা যেরকম আমার আমার ল্যাপটপ আছে, আমার যদি ফ্রেন্ড এসে জিজ্ঞেস করে যে দোস্ত আমি তোমার ল্যাপটপে আমার ফেসবুক একটু লগ ইন করবো, হ্যাঁ করো সমস্যা নাই, কিন্তু কেউ এসে জিজ্ঞেস করে যে আমি তোমার ল্যাপটপে আমি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করবো, এটা করতে দেওয়া যাবে না। কিন্তু মানে যেইগুলা ইউনিক ফাইবার আপওয়ার্ক আবার ইউনিক না, বিশেষ করে ফাইবারটা এইগুলা বেশি ধরে, ওরা হলো ঝামেলা করে, অনেক ঝামেলা করে। আপনি বলছিলেন ওই অ্যাকাউন্ট আমি গতকাল আসতে করতে পারি না, টুইটার ইয়াটা লিঙ্কিং এ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি বলছিলেন করে দিবেন, আজকে আমারটা কি হবে, করে দেওয়া যাবে? আচ্ছা আপনি স্ক্রিনে আসেন, আমার এই নেটটা খুব ছোলো এই জন্যই বলতেছিলাম। তাহলে আর একদিন করেন, আর কারো কোনো সমস্যা আছে? আমাকে একবার দেখেন ভাইয়া। জি ভাই বলেন। সঞ্জীব ভাই, না আমার তো একটু প্রবলেম হচ্ছে, আমি বাসায় করলাম, যদি সমস্যা হয় তাহলে পরে তো দেখাইতে পারবো তাই না? হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা ভাই আপনাদের আমি একটা ফেসবুক গ্রুপের লিংক দিচ্ছি, একটু সময় দেন। ওকে ভাই, আপনারা স্ক্রিনশট সহ ওইখানে আপলোড করে দেবে না, কাজ করার কোনো সমস্যা হইলে। ওইখানে আমাদের অনেক ট্রেনার ভাইয়েরা আছে, মানে সিনিয়র ভাইয়েরা, জুনিয়ররা, স্টুডেন্টরা, এক্সপার্ট স্টুডেন্ট সবাই আছে মোটামুটি। মাইক্রোফোনটা একটু মিউট রাখেন, আপনাদের এইটা বলে বুঝাইতে পারি না আমি। আমাদের গত 2 দিন ধরে মানে প্রেজেন্ট হয়নি, বলছিলেন না কি আপনি দেখবেন এটা, আমাদের নামটা এখানে নাই, অ্যাটেন্ডেন্স সেটা নাই। এটা সমস্যা নেই, আমার কাছে ইয়া আছে, ডকুমেন্ট আছে, আমি তখন যখন ফ্রি হই বসাই দেবো, এটা আমার চিন্তা। ওকে আচ্ছা, আমি আগে আপনাদের সিরিয়াল করে দিচ্ছি বুঝছেন, সবাই এই সিরিয়াল অনুযায়ী প্রেজেন্ট করবেন রেগুলার।
দুইটা কলম একবারে ধরে টান দিয়েন তাহলে নিয়ে নেবে। আপনাদের সবাইকে কি একটা শীটে নিয়ে আসবো আমি চিন্তা করতেছি। এখন কি ভাই লাস্ট এ ভাই নেমটা দিয়ে দিব আমার একটু সময় দেন ভাই। এখন বলেন নিউ আসছেন কে কে? কি আমার নাম ভাই কি নাম? সাব্বির হোসেন ভাই। মানে কি কল পাইছি যে সুস নাম্বারটা সেটা কল পেয়েছেন? ভাই এক এক করে কথা বলতে বলছি আমি ভাই, সবাই একসাথে বললে আমি কিভাবে বুঝবো? মনে 23 নাম্বার সিরিয়াল নাম্বার।